নায়ক মান্না মারা যাওয়ার 14 বছর হয়ে গেল। তাকে হারানোর শোক এখনো বয়ে বেড়াচ্ছেন স্ত্রী শেলী মান্না। একমাত্র সন্তান সিয়ামকে নিয়ে জীবন কাটাচ্ছেন। শুধু মৃত্যু দিনেই মান্নাকে স্মরণ নয়, বরং প্রতিটি দিনই শেলী মান্না তার স্বামী মান্নাকে স্মরণ করেন। গণমাধ্যমকে শেলী মান্না বলেন, মান্না এখনও আমার অনুভূতির সবটুকু জায়গা জুড়ে মিশে আছে। আমার কাছে প্রতিটি দিনই মান্নার প্রাণ দিবস। সবসময় তার জন্য দোয়া করি, মান্না যেখানে আছেন সেখানে যেন শান্তিতে থাকতে পারেন। 14 বছর আগে মান্না মারা যাওয়ার পর একমাত্র পুত্রকে নিয়ে একাকী জীবনযাপন করছি বলে উল্লেখ করেন শেলী মান্না। বলেন, এই কঠিন পৃথিবীতে আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে একাকী বাস করছি। চারপাশে মুখোশধারী মানুষ আমাদের অনেকভাবে অতিষ্ঠ করেছে, তবে আমি আজও মান্নার স্মৃতি নিয়ে বেঁচে আছি, ভালো আছি। সে আমার সামাজিক ও মানসিক সাপোর্ট। মান্নাকে দেশের কোটি কোটি মানুষ আজও ভালোবাসে, তাদের মাঝে মান্না আজীবন বেঁচে থাকবেন। এত কিছুর পরও মাঝে মধ্যে শেলী মান্নাকে কাঠগড়াই তোলেন অনেকেই। তিনি জানালেন, এখনও প্রশ্নবাণে জর্জরিত হতে হয়। শেলী মান্না বলেন, আমি নারী বলে এত কিছু শুনতে হবে? আমি কি সারা জীবন ডিপ্রেশনে থাকব? মান্নার কোটি কোটি ভক্তদের সাপোর্ট আমার প্রয়োজন। তারা যদি আমাকে সাপোর্ট করে, তবে আমি সামনে এগিয়ে যেতে পারবো। পুত্র সিয়ামকে নিয়ে শেলী মান্না বলেন, সিয়াম ক্যামেরার পেছনে কাজ করতে চাই। সে ফটোগ্রাফি, এডিটিং, ডিরেকশন সবকিছু নিয়ে লেখাপড়া করছে, স্টাডি সাবজেক্ট এটা। আমার মনে হয় 2 বছর পর সে পরিচালক হিসেবে কাজ শুরু করতে পারবে।